পাথরঘাটা বাজার থেকে আমরা আবারও রওনা দিই অটোতে করে হরিণঘাটার উদ্দেশ্যে। ভাড়া পড়বে জন প্রতি 80 টাকা করে। এখান থেকে আপনারা টিকিট নিয়ে নেবেন, টিকিট পড়বে জন প্রতি 11 টাকা 65 পয়সা করে। এটাই হচ্ছে হরিণঘাটার এন্ট্রেন্স, এখান দিয়েই আমরা ঢুকে পড়ি হরিণঘাটায়। এই রাস্তা দিয়ে যখন আপনারা হাঁটবেন তখন আপনারা আশেপাশের যেই সবুজ অরণ্য সেগুলো দেখতে পাবেন, এবং এটি একটি অভয়ারণ্য এবং এখানে অনেক রকমের প্রাণী এখানে বসবাস করে। আট মিনিট হাঁটলেই আপনারা এরকম একটি ব্রিজ দেখতে পারবেন, আর এটাই হচ্ছে হরিণঘাটার ঘাট। এখানে আসলে অনেকগুলো নৌকা থাকে সবসময়ই, এগুলো হচ্ছে মেনলি মাছ ধরার জেলেদের নৌকা। জেলেরা মাছ ধরে এসে এখানে তাদের নৌকা ভিড়িয়ে রাখে। চলুন একটু উপরে নিয়ে আপনাদেরকে দেখানো যাক। এখানে মাছ নিয়ে জেলে ভাইরা বসেও থাকে, চাইলে আপনারা এখান থেকে মাছও কিনতে পারবেন। আমরা কোথায়? হরিণঘাটা। এটা হচ্ছে হরিণঘাটার অরণ্য। এখানে জাস্ট একটা নৌকা আছে যেটা দিয়ে আপনি এই হরিণঘাটার ঘাট থেকে চলে যেতে পারবেন লালদিয়া সি বিচে। আমরা সেই বোটটা ঘাটে পেয়েছি, কিন্তু সেই বোটের যে চালক তাকে এখনো পাইনি, সো তাকে আমরা ফোন দিয়ে ওয়েট করছি। এই যে চাচা এসে পড়েছেন, ইনি হচ্ছে আমাদেরকে নিয়ে যাবেন লালদিয়া সি বিচে। উঠে পড়লাম আমরা চাচার নৌকায়, সবাই মোটামুটি স্থির হয়ে বসে পড়েছি। বিসমিল্লা বলে চাচা নৌকা স্টার্ট দিয়ে ফেলেছে। চলুন দেখে নেই এই যাত্রায় ম্যানগ্রোভ বনের কিছু অপরূপ সৌন্দর্য। এই যে এগুলোই হচ্ছে মেনলি জেলেদের নৌকা, এগুলোতেই মাছ পাওয়া যায়। এখানে মাছের দাম অনেক বেশি কম, সো আপনারা যারা যারা মাছ কিনে নিয়ে আসবেন তাদেরকে রিকমেন্ড করব এখান থেকে নিয়ে আসার জন্য। এটাই হচ্ছে আন্ডার রেটেড লালদিয়া সি বিচ। এখানে বেশি একটা পর্যটক আসে না, বাট আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এটা অনেক বেশি উপভোগ করবেন। এখানে চাইলেই আপনারা গোসলও করতে পারেন, কিন্তু আমরা শুধুমাত্র পা ভিজানোতেই সীমাবদ্ধ ছিলাম। ওই যে এটা হচ্ছে লালদিয়া সি বিচ, এটা হচ্ছে ঝাউবন, আর ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ম্যানগ্রোভ বন। মানে একই সাথে সব কিছুর সমাহার আপনারা এখানে পাবেন। আমরা কোথায়? লালদিয়া। এই হচ্ছে শ্বাসমূল, যেটা আমরা বায়োলজি প্র্যাকটিক্যালে পড়েছিলাম। এতদিনে এসে স্বচক্ষে দেখার সুযোগ হলো। সুবহানাল্লাহ, লালদিয়া বিচে আমরা, এবং আমরা হচ্ছে এই যে সৌন্দর্য সেটা
বেশি ভালো লেগেছে জায়গাটা, আসলে অনেক বেশি ভালো। ছবি তুলে আমরা বিদায় জানাই লালদিয়া সি বিচকে। যেই নৌকা দিয়ে গিয়েছিলাম এই নৌকার ভাড়া পড়েছিল 700 টাকা। এরকম অনেক দূর পর্যন্ত আপনারা হেঁটে যেতে পারবেন, এবং যেতে যেতে আপনারা দেখবেন যে এরকম ভাঙা পিলার শুরু হয়ে গেছে। এখানে এসে অবশ্যই ছবি তোলার রিকমেন্ডেশন রইল, অবশ্যই আপনারা এই জায়গাটা ছবি তুলবেন, অনেক বেশি অস্থির ছবি হয় এখানে। তারপর অটোতে করে আবারও চলে যাই পাথরঘাটা বাজারে, এবং সেখান থেকে নিয়ে নেই হচ্ছে বাইক। বাইক দিয়ে আমরা চলে যাব হচ্ছে বাইনচটকি ঘাটে। বাইনচটকি ঘাট থেকে আমরা নৌকা করে চলে যাব হচ্ছে বরগুনা সদরে। বাইক ভাড়া নিয়েছিল জনপ্রতি 75 টাকা, এক বাইকে দুইজন বসতেই হবে, মানে এটা হচ্ছে লাইনের বাইক আর কি, এটার জন্য দুইজন বসতেই হবে। বাইনচটকি ফেরিঘাটে নেমে আমাদের নৌকায় 30 টাকা করে জনপ্রতিতে যেতে হবে বরুইতলায়। বরগুনা সদরে পৌঁছে খেয়ে নেই ভাত, সবজি, সুরমা মাছ, তুলার ড্যাডি মাছ এবং মেদ মাছ। এখানে এলে অবশ্যই আপনাদেরকে মাছ খাওয়ার রেকমেন্ডেশন করব, কারণ এখানে মাছের দাম অনেক কম এবং সমুদ্র উপকূলবর্তী হয়, আপনাদের প্রত্যেকটা মাছই দারুণ লাগবে। আগামী পর্বে আপনারা দেখবেন শুভ সন্ধ্যা সি বিচ, নিদ্রা সি বিচ ও ট্যাংরাগিরি যাওয়ার ভ্রমণ গল্পগুলো। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।